ঘাবড়াবো না, কেউ কাউকে নিয়ে দুশ্চর্যা নেই, আপনারা আমাকে কেউ বাজে কমেন্ট গালি বাজে রিয়েক্ট দিচ্ছে তাদেরকে আমরা আপনারা ওই। সম্মানিত দর্শক, শিশু বক্তা বিবাহ করেছেন এবং গালিও খাচ্ছেন, কিন্তু কেন তার নিজের মুখ থেকে ভিডিও আকারে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই তাকে চিনেন শিশু বক্তা হিসেবে, অনেকে তাকে তরুণ বক্তা হিসেবে চিনেন। তার সুর দিয়ে সারা বাংলাকে সে জয় করে নিয়েছেন। সে কিন্তু এখনও স্টুডেন্ট, পড়ালেখা করতেছেন। দর্শক মণ্ডলী, কারি জুবায়ের আহমদ তাসিফ, তাকে সকলেই চিনেন এবং তার সুরে গজল শোনেন নাই, ওয়াজ শোনেন নাই এমন কোনো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দর্শক মণ্ডলী, সে কিছুদিন আগে বিবাহ করেছেন, কিন্তু কেন বিবাহ করেছেন, কী জন্য বিবাহ করেছেন, কার মেয়েকে বিবাহ করেছেন, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের ভালো লাগলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে আসতে পারেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকবে সে বিবাহ করেছেন, জায়েজ পন্থা বিবাহ করেছেন, না জায়েজ কোনো কাজ না করে, তার বিবাহের প্রয়োজন হয়েছে সে বিবাহ করেছেন, তার পরিবারের দিক থেকে তাকে বিবাহ করিয়েছে। দর্শক মণ্ডলী, এটা খারাপ কোনো কিছুই না, তারপরে কিছু মানুষ তাকে নিয়ে মন্তব্য করতেছে, বাজে কমেন্ট করতেছে, কেন করতেছে এবং গালিগালাজ কেন করতেছে তার নিজের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আর একটা প্রশ্ন, একজন মানুষের বিবাহের প্রয়োজন হয়েছে, তার বয়স হয়েছে এবং তার যথাসাধ্য সাধ্য আছে বিবাহ করার, তার পরিবার থেকে তাকে বিবাহ দিয়েছে, তাই অন্য মানুষ তাকে নিয়ে কটূক্তি করা বা গালিগালাজ করা, ট্রোল করা, এটা আপনাদের কাছে কেমন মনে হয়, কতটা যুক্তিযুক্ত, নাকি সে ঠিকই কাজ করেছে গুণা থেকে বাঁচার জন্য? দর্শক মণ্ডলী, এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের নিজের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক মণ্ডলী, আজকে তার মুখ থেকে শোনাবো সে বিবাহ করেছেন এবং কেন গালিগালাজ করছে এবং কারা গালিগালাজ করছে। দর্শক মণ্ডলী, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক মণ্ডলী, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এতদূর পর্যন্ত পৌঁছেছি, আপনাদের ভালোবাসা নিয়ে সামনের পথগুলো চলতে চাই ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাব, তার নিজের মুখ থেকে আপনাদেরকে শোনাবো সে বিবাহ করেছে এবং কারা গালিগালাজ করছে, কেন করছে। দর্শক মণ্ডলী, চলুন মূল ভিডিওটা দেখে আসি। অনেকে জিজ্ঞেস করতে পারে আমার বয়স হয়ে গেল, মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স হয়েছে, বোঝার চেষ্টা করুন, ভালো হবে ইনশাল্লাহ, ঘাবড়াবো না এবং আমরা কেউ কাউকে নিয়ে দুশ্চিন্তা করব না। এটা তো আমি আমার যেটা, এটা তো আমি ভালো কাজ করেছি, সেটার জন্য আপনারা আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করে যাবেন, সেটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে। কেউ বাজে কমেন্ট বা কেউ বাজে গালি বাজে রিয়েক্ট এগুলো করবেন না আশা করছি ইনশাল্লাহ, কারণ যেটা সুন্নত আদায় করেছি, যেটা ভালোর জন্যই এটা আমি করেছি, আমার জীবনের লাইফ যেন ভালো হয় সেজন্যই আমি করেছি। দর্শক মণ্ডল, জুবায়ের আহমদ তাসিফের মুখ থেকে আপনারা শুনলেন, তাকে যদি কেউ গালিগালাজ না করতো সে অবশ্যই অবশ্যই লাইভে আসে এই কথাটা বলতো না যে আপনারা গালিগালাজ বাজে কমেন্ট করবেন না। দর্শক মণ্ডলী, আসলে তাদের কমন সেন্সটা কী এটা আমি বুঝি না, সে বিবাহের প্রয়োজন হয়ে সে বিবাহ করেছে। দর্শক মণ্ডলী, এরা নাজায়েজ কোনো কাজ করেনি, তো আমি মনে করি যে এটা সে ঠিক করেছে। দর্শক মণ্ডলী, তার মুখের বক্তব্য শুনে বা আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এবং যাতে করে তাকে দেখে অন্য সবাই যাতে সংশোধন হয়ে যায়। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কমেন্টের কোনো উত্তর নিয়ে হাজির হব। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।